রাজশেখর বসু ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ। ব্যক্তিগত জীবন। রাজশেখর বসু 1880 খ্রিস্টাব্দে 16 মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বামনপাড়া গ্রামে তার মাতুলয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বীরনগর গ্রামে। তার পিতা দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু ছিলেন দারভাঙ্গা রাজ এস্টেটের ম্যানেজার। রাজশেখর বসু ছিলেন চন্দ্রশেখর ও লক্ষ্মীমণি দেবীর 6 সন্তানের মধ্যে দ্বিতীয়। দারভাঙ্গায় তিনি শৈশবকাল অতিবাহিত করেন ও বাংলা ভাষার তুলনায় হিন্দি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। তিনি 1895 খ্রিস্টাব্দে দারভাঙ্গা রাজ স্কুল থেকে এন্ট্রান্স, 1897 খ্রিস্টাব্দে পাটনা কলেজ থেকে এফএ পাশ করেন। আর্টস পাশ করার পর শ্যামচরণ দের পৈত্রী মৃণালিনী দেবীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1899 খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিজ্ঞানে অনার্সসহ বিএ পাশ করেন। তখনও এমএসসি কোর্স চালু না হওয়ায় 1900 খ্রিস্টাব্দে রসায়নে এমএ পরীক্ষা দেন এবং প্রথম হন। কর্মজীবন। 1902 খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ থেকে বিএল পাশ করে মাত্র 3 দিন আইন ব্যবসা করেছিলেন। আইন ব্যবসার তুলনায় বিজ্ঞান চর্চাতেই অধিকতর সাফল্যতা লাভের জন্য আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। 1901 খ্রিস্টাব্দে সদ্য প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স কোম্পানিতে 1903 খ্রিস্টাব্দে রাজশেখর তার চাকরি জীবনের শুরু করেন। সেখানেই তিনি একজন রাসায়নিক হিসেবে সামান্য বেতনে নিযুক্ত হন। স্বীয় দক্ষতায় অল্পদিনেই তিনি আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় ও তৎকালীন ম্যানেজারিং ডিরেক্টর ডাক্তার কার্তিক বসুর প্রিয় ভাজন হন। 1904 খ্রিস্টাব্দে তিনি ওই কোম্পানির পরিচালক পদে উন্নীতি লাভ করেন। এদিকে গবেষণার কাজ, অন্যদিকে ব্যবসায় পরিচালনা, উভয় ক্ষেত্রে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। কেমিস্ট্রি ও ফিজিওলজির মধ্যে যোগসূত্র স্থাপন করে তিনি এক নতুন পদ্ধতির উদ্ভাবন করেন। স্বাস্থ্যহানির দরুন এখান থেকে অবসর নিলেও উপদেষ্টা এবং পরিচালক পদে আমৃত্যু ওই কোম্পানির সাথে যুক্ত ছিলেন। নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খল অভ্যাসের জন্য তার জীবনযাপন পদ্ধতি কিংবদন্তিতে পরিণত হয়েছিল। 1906 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হলে তিনি তাতে সক্রিয় অংশ নিয়েছিলেন। লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল। গিরীন্দ্রশেখরই এই লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালের প্রতিষ্ঠাতা। জমিটি দান করেছিলেন রাজশেখর বসু। এর আগে কলকাতায় মানসিক রোগীর চিকিৎসাও শুরু করেন গিরীন্দ্র। সাহিত্যকর্ম। রাজশেখর বসুর সাহিত্যিক কর্মজীবন শুরু হয় 1920-এর দশকে। 1922 খ্রিস্টাব্দে পরশুরাম ছদ্মনামে তিনি একটি মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে ব্যঙ্গ রচনা প্রকাশ করেন। সেখানে অনেকগুলো রসরচনামূলক গল্পগ্রন্থ রচনা প্রকাশ করেন, যা তাকে প্রভূত জনপ্রিয়তা প্রদান করেছিল। শনিবারের চিঠি পত্রিকাতেও তিনি নিয়মিত লিখেছেন। গল্প রচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ, কৃষ্ণদ্বৈপরায়ণ বেদ ব্যাসকৃত মহাভারত, শ্রী ভগবদ গীতা ইত্যাদি ধ্রুপদী ভারতীয় সাহিত্যের অনুবাদ গ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাজশেখর বসু বিরচিত বাংলা অভিধান চলন্তিকা। এগুলো ছাড়াও লঘুগুরু, বিচিন্তা, ভারতের খনিজ, কুটির শিল্প প্রভৃতি প্রবন্ধ গ্রন্থও রচনা করেছিলেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা মোট 21টি। রাজশেখর বসুর সম্পূর্ণ গ্রন্থতালিকা প্রকাশ করা হলো। গড্ডালিকা গল্পগ্রন্থ, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1331 বঙ্গাব্দ, কজলি গল্পগ্রন্থ 1335, চলন্তিকা অভিধান সুধীরচন্দ্র সরকার 1337, হনুমানের স্বপ্ন গল্পগ্রন্থ এম সি সরকার অ্যান্ড সন্স লিমিটেড 1344, লঘুগুরু 1912, প্রবন্ধ সংগ্রহরঞ্জন পাবলিশিং হাউস 1346, কুটির শিল্প জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ বিশ্বভারতী গ্রন্থনি বিভাগ 1350, কালিদাসের মেঘদূত অনুবাদ গ্রন্থ বিশ্বভারতী
গ্রন্থ বিভাগ 1350, ভারতের খনিজ জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সম্মাননা ও স্বীকৃতি 1955 খ্রিস্টাব্দে সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কৃষ্ণকলি ইত্যাদি গল্পগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করে। আনন্দী বাই ইত্যাদি গল্প বইটির জন্য তিনি 1956 খ্রিস্টাব্দে ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। 1935 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বানান সংস্করণ সমিতি, 1948 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের পরিভাষা সংসদের সভাপতিত্ব করেন রাজশেখর, 1957 থেকে 58 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ডিলিট উপাধিতে ভূষিত হন তিনি। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করেন। 1956 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করে। 1940 খ্রিস্টাব্দে জগত্তারিণী পদক এবং 1955 খ্রিস্টাব্দে সরোজিনী পদকেও ভূষিত হন। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় রাজশেখর বসুর দুইটি ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। সেগুলো হলো পরশ পাথর এবং বীরঞ্চি বাবা অবলম্বনে নির্মিত মহাপুরুষ। জীবনাবাসন, রাজশেখর বসু মৃণালিনী দেবীকে বিবাহ করেন। বসু দম্পতি এক কন্যা ছিল। তার মেয়ের জামাই খুব অল্প বয়সে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করে। শোকে কাতর হয়ে মেয়েও একই দিনে মারা যায়। 1942 খ্রিস্টাব্দে তার স্ত্রী মৃণালিনী দেবীও লোকান্তরিত হন। পরবর্তী 18 বছর স্ত্রীবিহীন একাকী জীবনে রচিত হয় তার অমূল্য সাহিত্যকর্মসমূহ। কিন্তু ব্যক্তিগত জীবনে দুঃখ দুর্দশার কথা তার লেখনীতে পাওয়া যায়নি। 1959 খ্রিস্টাব্দে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়লেও তিনি লেখালেখি চালিয়ে যেতে থাকেন। অবশেষে 1960 খ্রিস্টাব্দে 27 মে এপ্রিলে দ্বিতীয় দফা মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঘুমান্ত অবস্থায় তার জীবন বাসন হয়।